বাংলা সেনের স্ত্রী কোমল সেন অ্যারেস্টেড। তুমি কি ভেবেছিলে করি আমরা তোমার চালাকি ধরতে পারবো না? যা জানার আজ রাত্রে সবাই জানবে, সবাই জানবে। কি হলো তোমাদের? তোমরা এখন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? মা কি হয়েছে? গন্ডগোল পাক কেন মাসিমণি? আবার হঠাৎ কি হলো? করে কি করেছে? কি করেছে? পায়েসটাই তো পুড়িয়ে ফেলেছে। নতুন বইয়ে পাক আটলো, তার উপরে দেখো পায়েস পুড়ে গেল, সবই তো অমঙ্গল। সত্যি কিচ্ছু ঠিক হচ্ছে না। তার উপর আবার কাল রাত্রিতে কড়িয়া শুভ দুজনে বুক দেখে নিয়েছে। কি বলছো বড় বৌমা, কড়িয়া শুভ মুখ দেখে নিয়েছে? ও, তার মানে কাল রাত্রির দিন শুভ আর কড়ি দেখা হয়েছিল? তার মানে তোমরা আজকে সকালে আমার কাছে এইটাই লুকোচ্ছিলে? এর থেকে বড় অমঙ্গল আর কি হতে পারে? বেশি লাগেনি তো? না না, ঠিক আছে। এখান থেকে যে করেই হোক পালাতে হবে, আর যদি পালাতে হয় তাহলে আমাকে এখান থেকে যে করেই হোক শুভকে বার করতে হবে। আমাকে একা থাকতে হবে এখানে। শুভ? হ্যাঁ বলুন। শুভ, আমার না খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ ঘুমো না, মানে দেখো কে কি ভাবলো সেটা নিয়ে আমি ভাবছি। তোমার ঘুমানো দরকার, তুমি ঘুমো। করি তুমি ভুলে যাও না, তুমি আগে আমার পেশেন্ট, তারপরে আমার বউ। ঘুমো। আমি তো ভাবিনি যে এত সহজে কাজটা হয়ে যাবে। বলছিলাম করি, আমি বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। দরকার একদম আছে, পারলে আমি তালা দিয়ে দেবো। ঘুমো। শুভ শুভ, আমার কথা শুনে তুমি চুপ করে ঘুমো। এ তো উল্টো কেস হয়ে গেল। আমার ঘুমের জন্যই দরজাটা বন্ধ করলো নাকি ও সবকিছু জেনে গেছে? কাগজটা আবার দেখেনি তো? নার্সিং হোমে ভাঙচুর করলেন মল্লার সেন, রহস্যের গন্ধ। চশমাটা ভেঙে যাওয়ায় এই বড় লেখাগুলো ছাড়া তো আমি কিছুই পড়তে পারছি না। কি করে জানবো আমি এই কাগজে আর কি লেখা আছে? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। তুই তুই একটু চুপ কর না রে,
তখন থেকে বাজে বকে যাচ্ছিস। কেন, কি এমন একটা ঘটনা ঘটেছে? এত কিছু ভয় পাওয়ার কিছু নেই। সুরভি, শুভ তো তোমারই ছেলে, ভয়টা তো তোমারই আগে পাওয়া উচিত। মা, আমি যে ভয় পাচ্ছি না তা নয়, কিন্তু মা প্লিজ তুমিও শোনো, ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট এন্ড অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, নাথিং এলস, আর কিছু নয়, প্লিজ। সেটা হলেই ভালো প্রিয়, ভগবানকে ডাকি এর থেকে বড় অ্যাক্সিডেন্ট যেন আর না হয়। সবাই কি তাহলে তুই তুই চার করে ফেলবে? তাহলে তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে সেটা তুই জিজ্ঞেস করছিস? তুই জিজ্ঞেস করছিস মোল্লা, এটার মানে কি? চুপ করে আছিস কেন? বল বল, এসবের মানে কি? বাবা আমার কথাটা শোনো। আমার কথাটা তুই আগে শোন। দেখ, আমার তো বয়স হয়েছে, শরীরটাও ভালো যাচ্ছে না, আজ আছি কাল নেই। একটা কোনো ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু সেটা কি আমরা কেউ জানি না। তাই আর রহস্য করিস না, যা হয়েছে পরিষ্কার করে বলে দে। আমি 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 বলবো বাবা, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি সব কিছু খোলসা করে বলবো, একদম টেনশন করো না। বলবি মানে? তোরা কি ভেবেছিস, কি কি ভেবেছিস? মেয়ান বলছেন মেয়ের মুখের তীর কথা নিজের মুখে বলতে পারবো না, মল্লার বাড়িতে ফিরলে তার কাছ থেকে শুনবে। এখন তুই ফিরলি, তুই ফিরে বলছিস আমি এখন কিছু বলতে পারবো না, তোমাদের পরে বলবো, সব কিছু আছে, সীমা আছে মল্লার। পিসি মা, একটা কথা বলো তো, আমার উপর তোমাদের ভরসা আছে কি না? আছে তো, ভরসা আছে তো? আমি একটা রিকোয়েস্ট করি তোমাদের সবাইকে, আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, সন্ধ্যেটা কাটতে দাও, আজ রাতে তোমরা সব কিছু জানতে পারবে। আপনিও সন্ধ্যেবেলার কথা বলছেন? আপনিও মানে আমার আগে কেউ বলেছে নাকি? হ্যাঁ, সুমিত বলেছে, সুমিত বলেছে সন্ধ্যেবেলার কথা বলে। কাল সন্ধ্যেবেলা এসে সে কত কি বললো, তারপর সেই যে বেরোলো রাত্রে বাড়িতে ফিরলো না, সে বললে এখন কিছু জানতে চাইবেন না, কাল সকাল অব্দি আপনাদের অপেক্ষা করতে হবে, কালকে সন্ধ্যাবেলা আপনারা সব কিছু জানতে পারবেন, কালকে সন্ধ্যাবেলায় বুঝতে পারবেন যে পরি কোমলের আসল রহস্যটা কি। পরি কোমলের রহস্য? এই কথা বলল সুমিত? আচ্ছা, বিশেষ সুমিত আর কি বলেছে? কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। আমার তোমরা বলছো যে সুমিত কাল রাত্রে বাড়ি ফেরেনি? ফেরেনি সুমিত। তবে কি সুমিত কোমলের জামিন করিয়ে নিয়ে গেছে? সুমিত, ও কি কোমলকে পাহারা দেওয়ার জন্যই এই বাড়িতে ছিল না? কিন্তু সুমিত কি করে জানলো যে আজ বউ হাতে কড়ি কোমলের রহস্য ভেদ হবে? ও কি করে জানলো? তাহলে কি চিনি বলতে পারবে?
কাগজে বেরিয়ে গেল রিপোর্টার গুলো কেন মল্লার দাঁড়ে মাথায় কি হয় মাঝে মাঝে ভূত চাপে এবার এবার করি এটা পড়বে আর পড়ে আর থাকবে আর থাকবে তল্লাটে কি করে আটকাবো এবার আমি জানি না এবার আমি জানি না কিচ্ছু জানি না কতবার আটকেছিলাম এবার কি করবো বাহ ভালোই হয়েছে আটকাতে পারবো না আটকাতে পারবো না আটকাতে এই সুমি ঝুন আটকাতে পারবে জবা দিদিকে আটকাবে কিন্তু কি করে আরে ও পারবে কোমল জবা পারবে জব কি জবা তুমি চুপ করে আছো কেন বলো না পারবে তো হ্যাঁ আমি পারবো আমি আমার দিদির জন্য সবকিছু করতে পারবো কিন্তু সুমিত বাবু আপনি যা বলছেন তাতে তো পদে পদে বিপদ না না আমি জেনে শুনে কিছুতেই জবাকে এই বিপদের মুখে ঠেলে দিতে পারবো না সুমিত কোমল কোমল এই পৃথিবীতে যে মানুষটাই কোনো বড় কাজ করেছে না সে ঝুঁকি নিয়েছে নিয়েছে আর তাছাড়া এত বড় ঝুঁকি তো নয় ও বাড়িতে তো ওকে কেউ চেনে না আগে কেউ দেখেনি তো ওকে কি বুঝতে আগে দেখলেও তাও মানুষ মানুষকে চিনতে ভুল করে সুমিত বাবু মাটি করেছে এই বাজারে তুমি আবেগপূর্ণ হয়ে যেও না প্লিজ আমি তোমায় বেগ করছি নো আবেগ ম্যাডাম এখন কাজের সময় কাজে মন দাও কোমল একটা জিনিস মাথায় রেখো ও যদি এবার পালিয়ে যায় না ওকে আর ধরা যাবে না ও বিয়ের দিনেও পালাবার চেষ্টা করেছিল এবার আর পালাতে পারবে না শুধু এই জন্যই তো বলছি জবাকে পাঠাও ওর কাছে জবাই ওকে চোখে চোখে রাখবে ঠিক আছে না ওকে পালাতে দেবে না প্লিজ কাজ করো তো চট করে এই শাড়িটা বেরো না বাবা পরে থাকো তো চট করে এই শাড়ি পরলে কি হবে শুনে ছাদমা বেশ বুঝতে পারছো না ও তো কাজের লোকের মতন সেজে ওকে যেতে হবে ওখানে কাজের লোকের মতন তো দেখাতে হবে ওকে নাকি সেই জন্য এটাই যথেষ্ট এতে যেমন সুবিধা রয়েছে তেমন তো অসুবিধাও রয়েছে কিসের অসুবিধে ওকে তো কেউ চেনে না কেন ঢুকতে দেবে তাহলে আচ্ছা কোমল এটা তো বিয়ে বাড়ি নাকি বিয়ে বাড়ি তো হ্যাঁ 50টা লোক ঢুকছে 50টা লোক বেরোচ্ছে তার মধ্যে কাজের লোক সেজে এতটা ঘুমটা দিয়ে মুখ ঢেকে ও সাঁ করে ঢুকে পড়বে ব্যাস হয়ে গেল চেনা অচেনা হরিল লোক বিয়ে বাড়িতে কাজের লোক সুমিত বাবু এই একই রকম শাড়ি আমাকে আরেকটা এনে দিতে পারবে কি বললে একই রকম শাড়ি আর কেন এই একই রকম দেখতে এনে দিতে পারবে না আমাকে কেন রে বাবা কেন হঠাৎ আমি জবার সঙ্গে দিদির বাড়িতে যাবো সুমিত বাবু দিদির শাস্তি রাতে নয় সকাল থেকে শুরু হবে এদিকে সমস্যা এদিকে আস্তে আস্তে দেখি যা একটা প্রশ্নের উত্তর আমাকে মনে করে বলো তো তুমি মামাকে করির সম্বন্ধে কিছু বলেছো মনে করে বলো করির ব্যাপারে কিছু বলেছো মাসির কোন ব্যাপার আরে আরে যে ব্যাপারগুলো তুমি কালকে বললে মানে ওই তোমাকে ফিলে কোঠায় আটকে রেখেছিল তিল তিল মাসির তিল এইসব ব্যাপারে মা মামাই তো আমাকে চিলেকোঠা ঘর থেকে বের করেছে আমি মামাকেই তো সবকিছু বলেছিলাম তখনই তো মামা আমাকে বললো যে তুই কাউকে কিছু বলবি যা বলার আমি বলব শুনে সুমিত সুমিত সব কিছু জানে সুমিত জানে যে কোমল আসল অপরাধী নয় আসল অপরাধী করি সুমি সুমি এসব সুমি জানে সুমি
সুমিত, আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। তুমি আমার কোমলকে আগলে রেখেছো, কিন্তু তুমি আমাকে জানালে না কেন সুমিত? ও নিশ্চয়ই কোমল জানাতে দেয়নি, ওই তোমাকে বাধ্য করেছে না জানাতে, তাই হবে। তার মানে কোমল সুমিতের সঙ্গেই আছে। কি হয়েছে বাবা? আমার মন বলছে, জানিস তুই যেসব প্রশ্ন আমাকে করেছিলিস না, তার সব উত্তর আমি তোকে দিতে পারবো, আমার মন বলছে। আমার মনে হচ্ছে সন্ধ্যেবেলা তুই তোর মার ঠিক দেখা পাবি। আজ সন্ধ্যেবেলায় আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। বাড়ির সকলের মনে যা প্রশ্ন আছে সবার উত্তর সবাই পাবে। সব রহস্যের সত্যি সমাধান হবে আজ। আবার তুমি যাবে? হ্যাঁ সুমিত বাবু, আমি যাবো। চপাকে যেমন কেউ চেনে না, চপাও তো দিদিকে চেনে না। আরে বাবা, জবাকে চেনে না ভালো কথা, কিন্তু তোমাকে তো ওরা চেনে রে বাবা। হ্যাঁ দিদি, তোমার ওখানে যাওয়া ঠিক হবে না। বলো তো। আর তোমরা তো জমজ বোন, ও আমি দেখলেই চিনে যাব। চপা, আমি সেই চেনার কথা বলছি না, তুমি শুধু আমার দিদির কথা শুনেছো, ওর সামনাসামনি তো কোনোদিনও হওনি। না না, এত বড় ঝুঁকি আমি নিতে পারবো না। দিদিকে যখন শাস্তি দেব বলেছি, তখন সেটা আমিই দেব। সুমিত বাবু, আপনি শুধু এই একই রকম শাড়ি আমার ক্যারেক্টে এনে দিন, বাকিটা আমার কাজ। কোমল, এই যে তুমি আমাকে একেবারে ধর্ম সংকটে ফেললে। তুমি বলছো তুমি যাবে, এদিকে আমি একরকম ভেবেছিলাম, তুমি গেলে হবে না। আরে আমি তোমাকেও হারে হারে চিনি, তোমার দিদিকেও হারে হারে চিনি। ওই তুমি যাবে, ওকে অ্যাকিউজ করবে, ও ভেঙে করে খানিকটা নাকি কান্না কাঁদবে, ব্যাস তুমি একবারে গোলে ফাঁক হয়ে গেল। আপদ কথা দিলাম শুনি বাবু, ওকে আর আমি ক্ষমা করবো না। সুমিত বাবু, এখন আর বসে থাকার সময় নেই, দিদি যদি পালিয়ে যায়। বুঝেছি, আর একটা শাড়ি। মা বাবা, ভালোই হয়েছে আমার। সুমিত বাবু, কি শুধু শাড়ি নয়, শাড়ির সঙ্গে আমার আরো কিছু জিনিস লাগবে। আবার কি লাগবে? এমন কিছু লাগবে যা অপরাধীকে শাস্তি দিবে। সুমিত বাবু, তাকাবেন না। এবার বলুন তো, কে জবাব আর কে কোমল? দাঁড়া দাঁড়া, এই যে দেখছি দুজনেই জেরক্স মেশিন থেকে বেরোনো, আমাকে ঘোল খাইয়ে দেবে। হ্যাঁ কোমল, জবাব তাহলেই হবে। সুমিত বাবু, আপনি যখন আমাদেরকে চিনতে পারেননি, তখন আমাদেরকে আর কেউ চিনতে পারবে না। কোমল, কোমল তুমি একটা জিনিস আমি বুঝতে পারছি না, তোমরা দুজনে এরকম কার্বন কপি হয়ে ঢুকলে ওরা তো তখনই সন্দেহ করবে একসঙ্গে এরকম এক সেজে কি। আমরা দুজন একসঙ্গে যাব ঠিকই, কিন্তু আমাদের দুজনকে কেউ একসঙ্গে দেখবে না। এই
কোমল আমাকে একটা জিনিস বলো না, তুমি ঠিক কি করতে চাইছো বলো না প্লিজ। সময় এলে সব বুঝতে পারবেন। আপনি না বলেন সুপুরে মেয়ে ফলে? আপনাকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছেন? ও হ্যাঁ, এই তো এনা, সব আছে এর মধ্যে যা যা বলেছিলে। এখন আমার সব কিছু লাগবে না। আপনাকে আমি কালকে যেটা আনতে বলেছিলাম আপনি এনেছেন? কাল আবার কি আনতে বলেছিলে? ফুলের মালা এনেছেন? ও হ্যাঁ তো, ভুলে গিয়েছিলাম বলতে। শুধু কি আর ফুলের মালা এনেছি? না ধরো, ভাবলাম এর সঙ্গে তোমায় আরো দু একটা জিনিস কাজে লাগবে। কষ্ট হচ্ছে দিদি, খুব কষ্ট হচ্ছে। তুমি দেখো এই কষ্ট যেন আমাকে আমাকে সত্যি নরম করে না দেয়। তুমি আমাকে আশীর্বাদ করো দিদি।